স্বৈরাচারের দোসরটা এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সৌদি আরব বিএনপির নেতারা। পূর্বাঞ্চল রিয়াদ বিএনপির উদ্যোগে প্রচার দলের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য সম্পাদক হওয়ায় রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদকে দেয়া সম্বর্ধনায় একথা বলেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ চান। পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল্লাল মামুন। বিশেষ অতিথি ছিলেন আব্দুর রহমান, মিনহাজুল ইসলাম সহ অন্যান্যরা। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন? কি জানিস, আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। তোমার প্রিয় রং পেয়েছিল, আমি আপনার ছবি দেখেছি। রাতুল সালের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।